কান্দি মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরে উপস্থিত অধীর চৌধুরী। বৃহস্পতিবার ভারতরত্ন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার রূপকার ডক্টর বিধান চন্দ্র রায়ের 139তম জন্মদিবস উপলক্ষে কান্দি মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হলো কান্দি থানার মোড়ে। বৃহস্পতিবার এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভা পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জি, শফিউল আলম খান, কান্দি মহকুমা হাসপাতালের সুপার ডক্টর প্রণব কুমার মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিরা। কান্দি মহকুমা কংগ্রেসের উদ্যোগে রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, টুডেস বাংলা নিউজ। জাতীয় চিকিৎসক দিবস সর্বত্র আমরা আমাদের পার্টির লোকদেরকে বলেছি, আজ এই জাতীয় চিকিৎসক দিবসকে সেবার মধ্যে দিয়ে পালন করা হোক, মানুষকে সেবা করার মধ্যে দিয়ে এই দিনটাকে পালন করা হোক। কারণ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা। তিনি মুখ্যমন্ত্রী ছিলেন বাংলার, স্বাধীন বাংলার, স্বাধীন ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গ রাজ্য তার দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম। 14 বছর 6 মাস তিনি মুখ্যমন্ত্রিত্ব করেছেন। সেই 14 বছর 6 মাসের মধ্যে যখন ভারতবর্ষে বেসরকারি পুঁজি ছিল না, যখন ভারতবর্ষে ব্যাংক ছিল না, যখন সদ্য দেশ ভাগ হয়েছে, বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষের উদ্বাস্তু হয়ে আশ্রয় চাইছে, যখন মাঠে আমাদের একটা করে ফসল হতো, যখন আমাদের খাদ্যে সংসারপুরে ছিলাম না, সেই সময়কার কথা ভাবুন। সেই সময় বিধানচন্দ্র রায় এ বাংলার জন্য যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও আমাদের অনুপ্রাণিত করে এবং তার প্রতি আমাদেরকে মাথা নিচু করে কৃতজ্ঞতা জানাতে বাধ্য করে। ভাবতে পারেন, 14 বছর 6 মাসে একটা মুখ্যমন্ত্রী 5টা শহর তৈরি করেছে, তার মধ্যে দুর্গাপুর, কল্যাণী, অশোকনগর, হাবড়া, সল্টলেক। ভাবুন ব্যাপারটা। সেই যে শিল্প হলো দুর্গাপুরে, আর কোনো শিল্পাঞ্চল বাংলায় হলো? বিধানচন্দ্র রায়ের পর আর কোনো শিল্পাঞ্চল আমরা করতে পারলাম, দুর্গাপুরের মতন শিল্পাঞ্চল করতে পারলাম না। হলদিয়ায় শিল্প হয়েছে, কিন্তু সে তারও গোড়াপত্তন বিধানচন্দ্র রায়ের ভাবনা। তাই স্বাভাবিকভাবেই শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি করা নয়, বাংলার অগ্রগতির জন্য রাজনীতি হোক, বাংলার উন্নয়নের রাজনীতি হোক, সেটাই বিধানচন্দ্র রায় শিখিয়েছেন। পাশাপাশি বিধানচন্দ্র রায় বলতেন যে গণতন্ত্রের ভিতকে মজবুত করতে গেলে বিরোধীদেরকে সম্মান করতে হবে, বিরোধীদেরকে সম্মান না করলে গণতন্ত্রের ভিত মজবুত হয় না। তাই জ্যোতিবাবু তার বিরোধী দলের নেতা হলেও তিনি সবসময় তাকে সম্মান দিয়েছেন, ইতিহাস তার সাক্ষ্য দেয়। তাই বিধানচন্দ্র রায় মানে বাংলার রূপকার, বিধানচন্দ্র রায় মানে বাংলার অগ্রগতি, বিধানচন্দ্র রায় মানে বাংলার স্বাস্থ্য শিক্ষা। ভেবে দেখুন, আরজিকর হাসপাতাল সে আমলে বিধানচন্দ্র রায় করলো, চিত্তরঞ্জন সেবা সদন সেই আমলে বিধানচন্দ্র রায় করলো, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল সে আমলে বিধানচন্দ্র রায় করলো। ভাবুন, অগুন্তি তালিকা শেষ হবে না, তালিকা শেষ হবে না। যাদবপুর টিবি হাসপাতাল বিধানচন্দ্র রায় করলো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বিধানচন্দ্র রায় তৈরি করলো, তালিকা শেষ নাই। সময় মাত্র 14 বছর 6 মাস। তাই আমার কথা অনেক হলো, ভাষণ অনেক হলো, এবার কিছু বাংলার জন্য প্রকৃতপক্ষে কাজ হোক, উন্নয়ন হোক, অগ্রগতি হোক, বাংলার বেকারদের রুটিরুজির ব্যবস্থা হোক। যদি বিধানচন্দ্র রায় পারে, এখনকার সরকার কেন পারবে না, আমরা কেন পারবো না?